আচ্ছা, সবাইকে আমার ক্লাসে স্বাগত। এখানে চতুর্থ লেকচার শুরু হচ্ছে। তো যে টপিকে ছিলাম আমরা, যে বায়াররা ইন্ডাস্ট্রিতে, তারপর বায়াররা যখন তাদের নিজেদের প্রোডাক্টগুলো ডিজাইন করে, তখন তারা এরকম সিজন ওয়াইজ ডিজাইন করে, যে তাদের সামারের ডিজাইনগুলো একরকম হবে, সামারের প্রোডাক্টগুলো একরকম হবে। সামার বলতেছি আগে স্প্রিং, স্প্রিং আর সামারের প্রোডাক্টগুলো সিনোনিমাস হয় মানে অনেকগুলো। যেমন আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, আমি প্রথম যে ইন্ডাস্ট্রিতে ছিলাম সেখানে তারা সিজন একটা একটা করে দিত, যে স্প্রিং একটা কোড নাম্বার থাকতো সাথে, যে 24AFK এই যে এরকম একটা কোড, তার আগে থাকতো স্প্রিং, এরকম কোড ওয়ার্ড ইউজ করতো। আর আমার পরের ইন্ডাস্ট্রি যেটা, সেখানে কিন্তু তারা এই চারটাকেও ভেঙে আবার দুইটা বানাই দিচ্ছিল। স্প্রিং সামার হচ্ছে সব যেগুলো হচ্ছে লাইট লাইট ওয়েট প্রোডাক্ট, যেগুলো হচ্ছে হালকা মানে হালকা কাপড়ের ড্রেস, সেগুলো SS থাকতো, SS একটা কোড ওয়ার্ড, তাদের আবার 5-digit কোড ওয়ার্ড ছিল। আর একটা ছিল হচ্ছে আর ওই আমার এই সাউথ ইস্টে ওরা আবার ফল ইউজ করতো, ওরা অটাম ইউজ করতো। আর এখানে বায়ার ওয়াইজও তো আসলে কোডগুলো ভ্যারি করে। যেমন এদের মেইন বায়ার ছিল হচ্ছে, এদের মেইন বায়ার ছিল টেস্কো, তো এই জন্য মানে বায়ার ওয়াইজও কোড ওয়ার্ডগুলো ভ্যারি করে আর কি। আর পার্টিকুলারলি এখন আমরা HM-এর ফলের ক্লোদিং লাইনের দেখতেছিলাম, এক্সাম্পল দেখতেছিলাম। এখানে আপনারা নিজেরা যদি গুগলে সার্চ দেন, সবগুলো নামের সাথে কিন্তু মিলে যাবে। মানে এখানে যে যে জিনিসগুলো লেখা আছে, যে নিশে এই চারটা বায়ার হচ্ছে, এই চারটা ব্র্যান্ড হচ্ছে, চারটা পার্টিকুলার নিশ নিয়ে কাজ করে। আপনারা যদি নেটে সার্চ দেন ওটাও মিল পাবেন। HM-এর যত রকমের ভ্যারাইটি লেভেলের প্রোডাক্ট, মানে ওই প্রোডাক্টগুলো মডেলের গায়ে দেখা যায়, রাস্তায় মানুষজন কিন্তু ওই প্রোডাক্ট পরে অত ঘুরে বেড়ায় না। HM-এর প্রোডাক্টগুলো যদি আপনারা মানে নেটে সার্চ দিয়ে দেখেন, যত রকমের ভ্যারাইটি আনা যায় ওরা আনে আর কি। ওরা বাল্ক, ওরা হচ্ছে ফাস্ট ফ্যাশনের চাইতে কি বলবো, ফাস্ট ফ্যাশনের চাইতে ওরা হচ্ছে এক্সক্লুসিভ ফ্যাশনের দিকে বেশি মনোযোগ দেয়। এখানেও দুইটা টার্ম আমি বললাম, একটা হচ্ছে ফাস্ট ফ্যাশন, মানে ওইটা এক্সক্লুসিভ আমি বলতেছি, ওইটা হচ্ছে ট্রেডিশনাল ফ্যাশন, আমরা ফ্যাশন বলতে যেটা বুঝি আর কি। এবার ফাস্ট ফ্যাশন হচ্ছে ফাস্ট ফুডের মতো। ফাস্ট ফুডের এক্সাম্পল মনে হয় আপনাদের ক্লাসে বলছিলাম, হ্যাঁ, যে এই ফুডটা খুব কুইকলি প্রিপেয়ার করা হয়। এই ফাস্ট ফ্যাশনটা হচ্ছে ওই একটা পার্টিকুলার ডিজাইন চুজ করা হবে, চুজ করে ওইটার 6,000 পিস বা ওইটা 10,000 পিস প্রডিউস করা হবে একটা নির্দিষ্ট অকেশনের জন্য। যেমন এখন হচ্ছে পেয়ারের যে ড্রেসগুলো, মানে কাপল যে ড্রেসগুলো, যে একটা ড্রেস থাকবে স্টিচ বা আনস্টিচ, তার সাথে পাঞ্জাবি সেট থাকবে, এটা ইয়ের জন্য বানানো হচ্ছে, পয়লা বৈশাখের জন্য আসতেছে বাজারে, ঈদের জন্য আসতেছে, আবার ফেব্রুয়ারিকে টার্গেট করেও আনতেছে। এগুলো কিন্তু সবই একদিক দিয়ে চিন্তা করলে ফাস্ট ফ্যাশন, ঠিক আছে। আর বাইরের দেশে এই জিনিসটা খুব বেশি, আপনারা দেখবেন যে অস্কারে অমুক অ্যাক্টর বা অমুক অ্যাক্ট্রেস অমুক হচ্ছে তারপরে হচ্ছে জর্জিও আরমানি, তারপরে হচ্ছে ক্রিস্টিনা ডিওর, ডিওর শুনে ক্যালভিন ক্লাইন, স্পেশাল
অ্যাকচুয়ালি ফ্রেন্ডস আর হচ্ছে ফ্রেন্ডস আর ইয়ে যারা টমি হিলফিগার ফ্রেন্ডস আর ইতালিয়ান ওনারা হচ্ছে এক্সক্লুসিভ ফ্যাশনের দিকে নজর দেয় বেশি। আচ্ছা তো এইচ এন এম তারা কোন নিশ্চয় নিছে তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখবেন কিন্তু প্রাইস আপনাদের নর্মাল যে একটা টি শার্ট পরেন বা নর্মাল যে জিন্স পরেন তার চাইতে কিছু হলেও বেশি, কারণ এটা এটা হচ্ছে তারা প্রডিউস করে কম, তারা লিমিটেড লিমিটেড অ্যামাউন্ট মানে লিমিটেড কোয়ান্টিটি বাজারে আনে। আর অন্য যে ব্র্যান্ডগুলো তারা ধরে হচ্ছে অন্যরকম, আপনাদেরকে যদি এক্সাম্পলটা অন্যভাবে দিয়ে আরও ভালোভাবে বুঝবেন, কারণ দিন শেষে সব কিছুই প্রোডাক্ট, আমরা নিজেরাও প্রোডাক্ট, আমরা নিজেরা কার কাছে প্রোডাক্ট, আমরা ব্যাংকের কাছে প্রোডাক্ট। এবার ব্যাংকের চিন্তা করেন, ডাস বাংলা ব্যাংক, পার্টিকুলারলি ডাস বাংলা ব্যাংকের নামই বলতেছি, ডাস বাংলা ব্যাংক আর অন্যদিক দিয়ে ধরেন হচ্ছে চিনেন না বা আচ্ছা আপনারা তো ব্যাংক নিয়ে হয়তো এক্সাম্পল দিতে পারবেন না, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নাম শুনছেন? নাম শুনছেন? বাসার পাশে কি ব্যাংকের শাখা আছে নাকি বুথ আছে? শাখাই আছে স্যার। আচ্ছা মিরপুর 11 তে বাস স্ট্যান্ডের শাখা আছে। পুরা চিড়া রঙে, পুরা চিড়া রঙে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখা হচ্ছে, ব্যাংকের শাখা না ব্যাংকের এটিএম বুথ হচ্ছে তিনটা, আর ব্যাংকের শাখা হচ্ছে সম্ভবত দুইটা বা তিনটা, মানে যে জায়গায় ব্যাংকের শাখা সেই জায়গাতে বুথ আছে, এর বাইরে কোনো বুথ নাই। কিন্তু ওরা ভিসা কার্ড দেয়, এবার ওই ভিসা কার্ড দিয়ে আসল তৈরি, হ্যাঁ দেশের যে কোনো জায়গায় আপনি হচ্ছে টাকা তুলতে পারবেন, এমনকি বাইরের দেশেও টাকা তুলতে পারবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হচ্ছে সিঙ্গাপুর বেসড একটা ব্যাংক, ওটার মালিক হচ্ছে সিঙ্গাপুর, বাংলাদেশে ওরা জাস্ট বিজনেস করে। আর ডাচ বাংলা ব্যাংক দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলোর 50% বা মোর দ্যান 50%ই স্যালারি হয় হচ্ছে ডাচ বাংলা লিমিটেড। আর ওগুলো ছাড়াও দেখবেন যারা স্টুডেন্ট বা যারা হচ্ছে কর্মজীবী মানুষ তাদের অধিকাংশেরই ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে। ওখানে আবার ক্রাইটেরিয়া আছে, ওখানে আছে সেভিংস অ্যাকাউন্ট আছে, স্টুডেন্টস অ্যাকাউন্ট আছে, ওখানে কিছু কিছু ব্যাংক আপনি আপনি কোনটা বলেন ব্র্যাক ব্যাংক, এই কি জানি একটা ব্যাংক, এই হচ্ছে ব্র্যাক ব্যাংকের নিশ যে তারা হচ্ছে মানে ওরকম লো এন্ড কাস্টমারদের সার্ভ করবে না। আর ইয়ে ডাস বাংলা ব্যাংক ধরে নিছে হচ্ছে লো এন্ড নিশ, যেটা অগ্রণী ব্যাংকের ব্যাংক ছাড়া ব্যাংক করবে, সরকারি না বুঝতে পারছো, সরকারি আর প্রাইভেট, আর সরকারিরা তো তাদের তো বিজনেস করা নিয়েও তো প্যারা নাই বুঝছেন, সরকারি তো টার্গেট ফিল আপ করা নিয়ে টেনশন করা লাগে না, যারা ব্যাংকের ব্যাংকার তাদের কিন্তু একটা মাথায় হেডেক থাকে, তার টার্গেট ফিল আপ করতে হবে, যে লোন দেয় তার তার একটা টার্গেট থাকে যে তাকে মাসে অ্যাটলিস্ট দুইটা লোন সিকিউর করতে হবে, মানে দুইটা লোন দিতে হবে। যাই হোক ওখানে ডার্ক সাইডও আছে অনেক, ওগুলাই এখন যাচ্ছি না, নিশ বুঝাচ্ছি যে ডাচ বাংলা ব্যাংক কিন্তু নিশ নিয়ে নিচ্ছে হচ্ছে এখানে গার্মেন্টস ইকুইভ্যালেন্সিতে যদি বলি ফাস্ট ফ্যাশন যেটা হচ্ছে সস্তা প্রোডাক্ট ওইটার নিশ ব্যাংকের ব্যাংকিং সেক্টরে নিয়ে নিচ্ছে ডাচ বাংলা ব্যাংক। আর ওই যে ব্র্যাক ব্যাংক যেটা বলেন ব্র্যাক ব্যাংক না আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক্সাম্পল দিই, ওরা হচ্ছে খুব হাই এন্ড নিশ নিছে আর কি, ওরা হচ্ছে লো এন্ড কাস্টমারদের সার্ভ করবে না। ওকে আপনারা তো ইসলামী নামে সার্চ করতেছেন, এখন যে টাকাটা রাখতেছে এখন আমি নিজে এটা নিয়ে এক্সটেন্সিভলি রিসার্চ করি নাই, কিন্তু আমার মনে হয় লাইবিলিটি তো এখন এখানে অনেক ডিবেট করা যাবে যে মানুষ টাকা রাখবেই বা কোথায়, সে তো নিজের ঘরে টাকাটা সিকিউরিটি রাখতে পারতেছে না, আমি নিজে স্যার রাখতে পারেন সমস্যা নাই বাট টাকা রাখি এত টাকা আপনার বছরের পর কিছু টাকা কেটে নিবে যেটা ব্যাংকে রাখছে এটা ঠিক আছে, বাট আমি এনবিআর করে রাখবো সেটা আপনি যদি ইসলামী ব্যাংকেও করি আমি হিসাব করছি বছর মানে প্রত্যেক মাসে তো একটা আপনার সবাই 2000 টাকা দিলে তারা 1100 টাকা দিতেছে বাট টাকা তো দিতেছে, এখন এটা ইনভেস্ট কই হইতেছে সিগারেট বিজনেসে বা ইয়াতে তো আমরা জানি না ব্যাপারটা এরকম না একটা সলিউশন দিল
যে মানুষ টাকা রাখবে কোথায়, ওটার অ্যাসেট কিনে। এবার ওই অ্যাসেট কিনলে ওটা কিন্তু সলিড হয়ে যাচ্ছে আপনার টাকাটা সাথে সাথে। কিন্তু অনেকে আছে তাদের লিকুইড, মানে লিকুইড অ্যামাউন্ট দরকার হয়, সে ওই মানে সে হচ্ছে পুরোটা সলিড করে রাখতে পারবে না, কারণ সে দিনে আনে দিনে খায়। ওই টাইপের মানুষ যদি হয়, সে একটা বড় অ্যামাউন্ট পাইছে, ওইটা হঠাৎ করে যদি তার ইয়ে হয়, যেমন ধরেন আমার ফ্ল্যাটমেটেরই তার মায়ের হচ্ছে চোখের সার্জারি করবে, মানে চোখে ছানি পড়ছে, দুটো চোখে লেন্স লাগাবে, 320 পড়তেছে টোটাল, 320,000। তো তার সে নিজে এক্সাম্পল দিয়ে বলতেছিল যে, এবং তার বাবা হচ্ছে এক্সাম্পল পারপাসে দিচ্ছি যদিও রেকর্ড হচ্ছে জিনিসগুলো, তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ডিপোজিট করা আছে। তো সে এখন কি ওই 320,000 কিন্তু ওই ডিপোজিটের কাছে কম, এখন ওই 320,000-এর জন্য ওই ডিপোজিট তো তার ভাঙলে, সে এতদিন যেই এটা নিছে 3 মাস পর পর যেটা নিছে, ওর তো ওটা লস হয়ে যাচ্ছে। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আপনি সলিড করে ফেললেন জিনিসটা, সলিড জমি কিনা তো আর ছোটোখাটো কোনো ইনভেস্টমেন্ট নয়, ওটা একটা বড় রকমের সলিড করে ফেলার একটা জিনিস। তখন আপনার লিকুইড করা লাগবে, অল্প একটা অ্যামাউন্টের জন্য পুরোটা লিকুইড করে ফেলতে হয়। আরেকটা জিনিসও দেখেন যে টাকা কিন্তু দিন শেষে, টাকা যদি লিকুইড করে রেখে দেন, ক্যাশ যদি রেখে দেন, ওটা থাকেই না, একদমই থাকে না। আপনি অন্য টাইমে, আপনি অন্য টাইমে হচ্ছে ধরেন 40,000-এ মাসটা চালাই ফেলতেন, সংসারের কথা বলতেছি, যখন হাতে একটু বেশি আছে ওই মাসে 65 খরচ হয়ে গেছে, এমনি খরচ হয়ে গেছে, আপনি হিসাব দিতে পারবেন। তাহলে অডিয়েন্সে আসি, যে আপনি প্রথমে নিশ চুজ করলেন, আপনারা ধরেন ফার্স্ট ফ্যাশনই টার্গেট করলেন, আমি আরও পার্টিকুলারলি বলে দিই, আপনারা হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির যে স্টুডেন্টগুলো তারা যে টাইপের ক্লদিং প্রিফার করে, নিট ফ্যাব্রিক, নিট ফ্যাব্রিকের ভিতর টি শার্ট আর পোলো শার্ট, এই দুটোই আপনারা চুজ করলেন। আপনারা এখানে 7 জন, আপনারা এখানে হ্যাঁ 7 জন আছেন, আপনারা নিজেরা ঠিক করলেন যে একটা বিজনেস দিলেন, বাকিদের কথা পরে বলতেছি। আপনারা এই 7 জন একটা বিজনেস দিলেন, ইউনিভার্সিটির যারা হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্টরা হচ্ছে মূলত তার কনজিউম, মানে আপনাদের মূল টার্গেট। এবার আপনার অডিয়েন্স কী করে, আপনার অডিয়েন্সের প্রেফারেন্সগুলো আপনাদেরকে জানতে হবে। প্রথমে হচ্ছে কোশ্চেনগুলো কী, হু আর দে, আপনার অডিয়েন্স কে, আমি তো একটা অডিয়েন্স দিলাম আপনাদের, ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্টস, তারপর হোয়াট আর দেয়ার ফেভারিট ক্লদিং ব্র্যান্ড, ধরেন আপনার হোয়াট আর দেয়ার প্রেফারড ক্লদিং ব্র্যান্ড, এই কোশ্চেনের উত্তর দিতে গিয়ে আপনি কনফিউজ হয়ে গেলেন, আসলে কি তাদের ফেভারিট ক্লদিং ব্র্যান্ড আছে কিনা, ডু দে আইডেন্টিফাই উইথ সার্টেন ব্র্যান্ডস, আসলে কি তারা সার্টেন ব্র্যান্ড নিয়ে আইডেন্টিফাই হয়। এবার 100 জনের ভিতর 100 জন আইডেন্টিফাই নাও হতে পারে, ম্যাক্সিমাম মানুষই ফ্লুইড, তাদেরকে ইয়ে করা যায়, তাদেরকে অপিনিয়ন দিয়ে বা তাদেরকে লজিক দিয়ে হ্যাঁ তাদের ডিসিশন শিফট করানো যায়। আচ্ছা, হোয়াট ডু দে শপ, এবার হোয়াট ডু দে শপ, এগুলো একটা একটা কোশ্চেন করে পাশের পেজে চলে গেলে ভালো হবে। হোয়াট ডু দে শপের এখন সবচেয়ে বড় ক্রাইটেরিয়া দুইটা, একটা হচ্ছে অফলাইন শপিং, একটা হচ্ছে অনলাইন শপিং। তো হোয়াট ডু দে শপ, এই আর দেখবেন স্পেশালি আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর যারা সিএসি নিয়ে লেখাপড়া করে বা যারা ফ্রিল্যান্সারও ধরে নিতে পারেন, যারা কম্পিউটার ঘিরে থাকে, কম্পিউটার কেন্দ্রিক হয়, তারা প্রচণ্ড ইন্ট্রোভার্ট লেভেলের হয় এবং তারা বেরো হইতে চায় না, আর ঢাকার ট্রাফিকের তো একটা ইয়ে আছেই, তো তারা কিন্তু অনলাইন প্রেফার করে। আচ্ছা, মানে তাদের অনলাইনের উপর অগাধ, মানে অগাধ বিশ্বাস আছে যে অনলাইনে আমি ঠকবো না, বা অনলাইনে যেরকম চলার, অনলাইনে ওদের ওদের মতে অনলাইন হচ্ছে ফিউচার, অফলাইন কোনো কিছু থাকবে না, এমনকি ক্যাশও থাকবে না, সামনে হচ্ছে প্লাস্টিক ক্যাশ হয়ে যাবে। প্লাস্টিক ক্যাশ বুঝেন, প্লাস্টিক ক্যাশ মানে হচ্ছে কার্ড, আর ওই ভার্চুয়াল ক্যাশ যে পেটিএম, বিকাশ, নগদ, এইসব আর কি। তো মানে সিএসসি স্টুডেন্টরা একদম কমিটেড যে ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছু থাকবে না, সব কিছু ভার্চুয়ালি প্রোভাইড করা পসিবল হবে। আচ্ছা, তো হোয়াইট ডু দে শপ, এটার মূল মূল ক্রাইটেরিয়া এই দুটো, অনলাইন আর অফলাইন। হাউ অফেন ডু দে শপ,
এটাও কিন্তু আপনার একটা মানে লেজিট কোশ্চেন আপনার অডিয়েন্সের ভিত্তিতে, যে আপনার আপনার অডিয়েন্সরা যদি অডিয়েন্স হ্যাঁ অডিয়েন্স কিন্তু আপনার অডিয়েন্সরা যদি 6 মান্থ পর পর শপ করে বা স্পেসিফিক অকেশনে শপ করে এছাড়া শপ না করে, তাহলে আপনাকে ওই টাইমটা মানে আগে থেকে ওই টাইমের জন্য প্রিপারেশন নিতে হবে। এটা কি ওয়াশিংটন বলছিলেন নাকি আব্রাহাম লিঙ্কন বলছিলেন, এদের দুজনের একজন বলছে যে তোমার যদি আমার যদি 6 ঘন্টা পরে যুদ্ধ থাকে আমি 5 ঘন্টা ধরে হচ্ছে ইয়ে করব মানে হ্যাঁ প্রস্তুতি নিব, প্রস্তুতি আর তলোয়ারের ঢা ইয়ে তলোয়ারের শান্তি বই নিয়ে কোনো কিছু ছিল, আচ্ছা প্রস্তুতি নিব, এটাই মনে মনে প্রক্রিয়া। তো আপনার যদি এই কি বলে অডিয়েন্সরা যদি 6 মাস পর পর সফার হয় তাহলে আপনাকে ওই 6 মাসের জন্য গ্র্যান্ড আকারে একটা প্রস্তুতি নিতে হবে এবং তাদেরকে বাল্ক আইটেম সেল করার চেষ্টা করতে হবে। মানে আমি এক্সাম্পল দিয়ে বলি, আমার কাজিন ঢাকায় ভিজিট করতে আসছিল, চুয়াডাঙ্গাতে থাকে, তো ও হচ্ছে ঢাকার এত মানে ও এত ক্লদিং আইটেম বা এত যে অ্যাভেলেবিলিটি ও ওর ওখানে ওইটা দেখে নাই কোনোদিন, ওর নিজের জন্য টোটাল মনে হয় সব মিলে মানে ব্র্যান্ড অফ ব্র্যান্ড মিলে ও মনে হয় 15 থেকে 18 ক্লদিং নিছে নিজের জন্য। ওরে নিয়ে আমি হচ্ছে নিউ মার্কেট ঘুরে ঘুরে ক্লান্ত, তারপরে আবার ওরে নিয়ে আমি ঘুরতে বেরোয়েছি, ওখানেও গিয়েও শপ করতেছে মিরপুরের সাইডে গিয়েও, যাই হোক। আচ্ছা তারপরে তারা কি ওই তারা কি বেয়ার শার্টের ব্যাপারে টেডি শার্ট না বেয়ার শার্ট ওটার ব্যাপারে তারা কেয়ার করে নাকি কেয়ার করে না? ডু দে কেয়ার অ্যাবাউট ট্রেন্ড? যেমন আপনাদের কাউকে আপনারা তো কেয়ার করেন না, এখন যেটা ট্রেন্ড চলতেছে আপনারা তো হ্যাঁ আপনারা তো মানে তাদের একটা নির্দিষ্ট রেঞ্জ আছে কিনা যে আমি এই রেঞ্জের বাইরে যাবো না, এবং ইউনিভার্সিটি স্টুডেন্টরা মোস্ট অফ দ্য টাইম তারা তাদের যে ডেইলি ক্লদিং যেগুলো ডেইলি ক্লদিংগুলো তারা একটা নির্দিষ্ট সীমার ভিতরে কিনে, ওটার জন্য তারা এক্সট্রাভেগেন্ট কোনো কিছু চয়েস করে না, তারা আউট অফ ওভার দ্য লিমিট যায় না আর কি। তারপর হোয়াট ইনফ্লুয়েন্সেস দেয়ার বাইং ডিসিশন? আচ্ছা এটা খুব আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস মনে হয়, কারণ এটা খুব ডাইভার্স, এটা এক এক একজন আপনারা আপনারা যে সব মানে আপনারা এখানে যতজন আছেন আপনাদেরও কিন্তু বাইং ডিসিশন ভ্যারি করতে পারে, সবার সেম নাও হতে পারে। সবুজের বাইং ডিসিশন কি কি দ্বারা ইনফ্লুয়েন্স হয়? বা আপনার মতে অধিকাংশের বাইং ডিসিশন কি কি দ্বারা ইনফ্লুয়েন্স হয়? যেটার আনসার দিতে প্রেফার ফিল করেন সেটা আনসার দেন। কি পছন্দ হয়? আচ্ছা এটা যে আপনারা যখন ইয়ে করেন যে চোখে যেটা ভালো লাগে সেটা কিনে ফেলেন, তো ওইটা কেনার সময় আর কি কি জিনিস আপনারা খেয়াল রাখেন? কস্টিং ঠিক আছে কিনা? হ্যাঁ কস্টিংটা তো ঠিক, হ্যাঁ একটা প্রাইস রেঞ্জ কমফোর্টেবল আছে কিনা? কমফোর্টেবল, তাহলে স্যার কিনি না কিনি ট্রায়াল তো দি 10 টাকা ট্রায়াল কোয়ালিটি স্যার আমাদের তুলনায় যে সব সময় আমার জন্য ট্রায়াল যেরকম মনে হয় 3D দেখে কিন্তু আর ওই অ্যাপিলটা থাকে না,
যে অ্যাপিলটা আপনি 2D-তে পান যে আকর্ষণটা, ওটা 3D-তে আর পাওয়া যায় না। ওটা যদি আপনার পছন্দ হয়ে যায় ওটা অবশ্যই ওই পছন্দ হয় নাই বলে ফ্রেন্ডকে বসাই দেওয়ার চেষ্টা করতেছিলাম, পছন্দ হইলে ওটা আপনি নিয়ে নিতেন। আচ্ছা, তাহলে আর কিছু আপনার কি কি ক্রাইটেরিয়া বা আপনার কি কি হচ্ছে মানে পয়েন্ট দ্বারা আপনি ইনফ্লুয়েন্স হন এর বাইরে? অবশ্যই আমি কি এখানে আরেকটা জিনিস অ্যাড করবো, টাইমিং তার মানে প্রাইসটা বেশি প্রবলেম স্যার আমার ব্যাপার আছে স্যার এরিয়া ওয়াইজ আবার এই
এখানে আরেকটা জিনিসও আছে, আপনার হচ্ছে এভরিডে ক্লোথিং হবে একরকম। আমি একটা কথা বলি, এই যে যারা ইউটিউবার যারা হচ্ছে এরকম ভিডিও করে, যে একজনকে গিয়ে জিজ্ঞেস করতেছে যে আমেরিকার কারেন্ট প্রেসিডেন্টের নাম কি বা আমেরিকার কারেন্ট ভাইস প্রেসিডেন্টের নাম কি, সে আগে থেকে জানে যে ও পারবে না, ওরকম একজনকে ধরেই জিজ্ঞেস করবে, বা ও তো জিজ্ঞেস করতেছে 100 জনকে, আসলে পারলেও ওটা কেটে দিবে। হ্যাঁ, তো পারলে ওটা নিলাম না আমি, ওই টাইপ ওটা তো নিয়ে যাচ্ছে, দুই একজন দেখি লাস্টের দিকে দুই একজন পারে, ওদের কাছে আর যারা পারে না ফার্স্ট ওটা দেয়, যেন আমরা কিউরিওসিটি নিয়ে দেখি আরে ও পারলো না ও পারলো না, এটা কিউরিওসিটি। তবে এটা কিউরিওসিটি থাকে যে আমার যদি জানার কথা থাকে তাহলে কি হ্যাঁ জানবো ওইটাই। তো যাই হোক, আমরা একটু সাইড ট্র্যাক হয়ে গেছিলাম। তাহলে অবশ্যই এখানে অনেকগুলো ইয়ে আছে, নিশ আছে, একটা নিশের ভেতরেও আপনাকে আবার অনেকগুলো ডিসিশন মেক করার মতো ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর ওয়াইজ হচ্ছে ডিসিশনটা আসে। তারপর 3 নম্বরটা মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যান সরাসরি আমরা এই ছবিতে আসি। আপনি যে একটা ইয়ে করলেন, আপনি আপনার অডিয়েন্সকে সিলেক্ট করলেন, মানে অডিয়েন্স সিলেক্ট করার জন্য ক্রাইটেরিয়া আছে অনেক রকম, আপনি তো সব ক্রাইটেরিয়া নিয়ে একসাথে কাজ করতে পারবেন না। আপনি কি এভরিডে ইউজার স্পেশাল অকেশন ওই দুটো একসাথে করতে পারবেন? যেমন আমি আমার এক্সাম্পল যখন দিছিলাম, প্রথমবার যখন আমরা করছি আমাদের স্যার লিড দিছিল, ওটা ছিল স্পেশাল অকেশনকে টার্গেট করে, ওটা একদম এক্সক্লুসিভলি পয়লা বৈশাখে পড়ার জন্য ওই জিনিসটা বানানো হয়েছিল। পয়লা বৈশাখের পরের দিন ওটার ভ্যালু ইয়ে হয়ে যাবে, ভ্যালু চলে যাবে, কিন্তু পয়লা বৈশাখের দিন ওইটা পড়ে সে আত্মীয় বসায় যেতে পারবে, ওইরকম একটা লুক ওইটাতে দেওয়া হয়েছিল। আচ্ছা, তো স্পেশাল অকেশন আর এভরিডে ক্লোথিং ওই দুটোর জন্য স্ট্র্যাটেজি সবসময় অবভিয়াসলি কী হবে? সবকিছু ফিক্স করলেন, আমি এদেরকে টার্গেট করবো ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের হচ্ছে পোলো শার্ট আর টি শার্ট, এই দুটো আমি সিলেক্ট করলাম। করার পর টিম ওয়ার্ক, আপনি যদি একা কাজ করতে চান, একা কাজ করলেও আপনার কি কি লাগবে? যারা এইসব বিজনেস করে তারা ওই টাইমটা চুজ করে দেয়, কারণ নতুন স্টুডেন্টের ভিতরে ওই এক্সাইটমেন্টটা বেশি থাকে যে আমার ও নিজে ওর ইউনিভার্সিটি ওর একটা ব্র্যান্ড, ও তখন ওটাকে প্রমোট করবে, ও আর এখন কলেজের স্টুডেন্ট নেই। তো ওই টাইমে আপনি ধরেন টার্গেট করছেন আপনি ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য টি শার্ট আর পোলো শার্ট আনবেন, তার ভিতরে আমরা স্পেসিফিক করতেছি ধরেন পোলো শার্ট বাদ দিলেন টি শার্ট আনবেন, টি শার্ট, কারণ পোলো শার্টে একটা ডিজাইনকে ইয়ে করা, ইন্টিগ্রেট করা, একটা ডিজাইন ফুটে তোলা একটা টাফ আছে, সবসময় সুন্দর লাগে না, ফুটে ওঠে না। কিন্তু টি শার্ট হচ্ছে আপনার ওপেন ক্যানভাস, এই হোয়াইট বোর্ডের মতো আপনি যেভাবে আঁকবেন ওইটা ফুটে তোলা যায়। তাহলে আপনি ধরেন টি শার্ট সিলেক্ট করলেন এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আপনার বেস হিসেবে সিলেক্ট করলেন, তারপরে আপনার আর কি কি লাগবে এরপর? আচ্ছা, তার আগে আর কিছু করতে হবে না, মানে আপনার প্রোডাক্টটা ডিজাইন করতে হবে না, মানে আপনি তো এখন জাস্ট কাস্টমার বেস সিলেক্ট করলেন। যেমন আমি আমি কি ডিজাইন করছিলাম, আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির গেটটা দিয়েছিলাম এবং আমি প্রথমবার 4টা কালার যখন হুডি করছিলাম 4টা কালার আনছিলাম, গ্রে, ব্ল্যাক, মানে ব্ল্যাক ব্ল্যাকের সাথে একদম তার ফান্ডামেন্টাল অপোজিট আর একটা কালার গ্রে, মানে একদম হোয়াইটই নেই গ্রে, আর এদিকে রেড আর ব্লু, মানে রেড বলতে ম্যাজেন্টা আর স্কাই ব্লু, স্কাই ব্লু দিয়েছিলাম। আমি যে আপনাদের এখানে 3টা কালার আছে, আমি যে 4টা কালার দিয়েছি তার ভিতরে 3টা কালার এখানে আছে। তো আপনার প্রোডাক্টটা ডিজাইন করা লাগতো স্যার, প্রোডাক্ট ডিজাইন করার পর আপনি কীভাবে নামবেন? আপনার একটা বেসিক ক্যাপিটাল নিয়ে ক্যাপিটাল সিলেক্ট করতে হবে না, আপনার একটা টার্গেট আপনার আগে বুঝতে হবে, মানুষজনের সাথে কথাবার্তা বলে যে
ইন্টারেস্ট কেমন মার্কেটে এখন, মানে আপনি প্রোডাক্ট আনবেন আনার পর সেল কতটুকু হবে, আপনার একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে যে আপনার খরচ কত হবে, আপনি বেনিফিট কেমন পাবেন, কস্ট বেনিফিট অ্যানালাইসিস ওইটা করে আপনাকে তখন সিলেক্ট ঠিক করতে হবে যে আমি এতগুলো পিস আনলে সেফ আমার জন্য, তখন ওই অতগুলো পিস আনার জন্য যে ফর এক্সাম্পল ধরেন 100 পিস আনলে আপনাকে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে। কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে তারপর আপনি বুঝতে পারবেন যে 100 পিস এখানে সেল হবে কিনা, সেল হলে আপনাকে ঠিক করতে হবে যে 100 পিসের জন্য আপনার কতটুকু ক্যাপিটাল লাগবে। 100 পিস আপনি আনবেন, আনার পরে এটা রাখবেন, রাখার পরে এটা সেল করবেন, সেল করার জন্য আপনার অ্যাডিশনাল যদি আর কোনো জিনিস লাগে, আপনার ধরেন শপিং ব্যাগ লাগলো, হ্যাঁ মার্কেটিংয়ের জন্য আপনি যদি খরচ করতে চান তাহলে ওখানেও চিন্তা করতে হবে, বাজেট রাখতে হবে। মার্কেটিং কিন্তু আপনি 50 পিসের জন্য করেন আর 100 পিসের জন্য করেন, খরচ কি ভ্যারি হবে? ভ্যারি হবে না। এখন আপনি যদি সরাসরি মার্কেটিং দিয়ে চিন্তা করেন আপনাকে ওই 100 পিস দিয়ে পোষাতে পারবে না, তখন আরও বড়ো করে নামতে হবে, তখন আবার চিন্তা করতে হবে যে এই লাইনে ইউনিভার্সিটি কয়টা আছে, তাহলে আমি হচ্ছে সরাসরি iOS ফোকাসড কিছু করতে পারবো না, তখন আমাকে ইঞ্জিনিয়ারিং ফোকাসড বা ব্যাক বেঞ্চার ফোকাসড বা স্টুডেন্ট লাইফ ফোকাসড বা আমার ক্লাসমেট হচ্ছে স্নেক, যেরকম যেই জিনিসটা পাবলিক খাবে, যেই জিনিসটা একটা কনভারসেশন তৈরি করবে, যেই জিনিসটা একটা ডিবেট সৃষ্টি করবে, ওরকম একটা কনসেপ্ট আনতে হবে। তো আচ্ছা এটা গেল টিম ওয়ার্ক। টিম ওয়ার্কটা কখন লাগে, যখন আপনার একটা টিম তৈরি করতে হবে, যেমন আমি সেকেন্ড বারটা আমি টিম নিয়ে করি নাই, ফার্স্ট বার আর থার্ড বার এই দুইবার আমার টিম নিয়েছিলাম। তো টিম নিয়ে দিন শেষে টিম ওয়ার্ক করার জন্য একটা এলাবোরেট প্ল্যান লাগে যে আপনি কাকে কোন জায়গায় ইউজ করবেন, যেমন ধরেন আপনারা এখানে আছেন আপনাদের ভিতর এক একজনের এক এক ডেমোগ্রাফিক পরিচিত আছে, ধরে নিতে পারেন মিরপুর এরিয়ায় যারা থাকেন তারা মিরপুর নিয়ে কাজ করলেন, কেউ হচ্ছে পাশাপু এরিয়ায় আছে পাশাপু এরিয়া নিয়ে কেউ কাজ করলো, সুকান্ত বনানীতে আছে সে বনানী নিয়ে কাজ করলো, মতিশ্রীয়ে মহাখালী এরিয়ায় কেউ থাকলে সে মহাখালী নিয়ে কাজ করলো। যেমন আমি যদি আমার এক্সাম্পলটা দিই, আমাদের ইউনিভার্সিটিতে সবচেয়ে বড় ক্রাইটেরিয়া বা বড় গ্রুপ ছিল দুইটা, একটা হচ্ছে ইউনিভার্সিটি গ্রুপ, একটা হচ্ছে আউটসাইড অফ ইউনিভার্সিটি গ্রুপ। ইউনিভার্সিটি এরিয়াতে কিছু স্টুডেন্টের ক্লাস্টার ছিল আর শহর, আমরা বলতাম ভার্সিটি আর শহর, যে একদম হচ্ছে মানে তারা আমাদেরকে টিস করে বলতো গ্রামের, আমরা গ্রামে থাকি ভার্সিটি তো গ্রাম এলাকাতে, আমরা গ্রামের আর আমরা শহরের। তো আমাদের টিম এরকম ভাগ করা ছিল যে শহরের ছেলেপেলেদের নিয়ে কাজ করবে শহরের একজন, আর গ্রামের ওদের নিয়ে কাজ করবে ভার্সিটি এরিয়ায় কাজ করবে ভার্সিটিতে যারা আছে। তো টিমকে আপনি ওইভাবে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে অ্যাকশন, আপনাকে ডেট সিলেক্ট করতে হবে, এইটাকে বলে TNA, টাইম অ্যান্ড অ্যাকশন চার্ট, TNA প্ল্যান বা TNA চার্ট, টাইম অ্যান্ড অ্যাকশন চার্ট। এত তারিখের ভিতর আমার প্রোডাক্ট অর্ডার করতে হবে, এত তারিখের ভিতর প্রোডাক্ট আমার হাতে চলে আসতে হবে, যেমন আজকে কত চলতেছে, আজকে 13 মে চলতেছে। তো আপনাকে ঠিক করতে হবে যে আমি সব কিছু ফিক্স করে মোটামুটি 15 মের ভিতর অর্ডার দিয়ে দেবো, কারণ আপনি তো নিজে জিনিসটা প্রডিউস করতেছেন, আপনি আবার বালকে কিনে আনতেছেন আরেকজন থেকে। আর আমরা যারা টি শার্টের বিজনেস করতো আগে, এখন বিজনেস অনেক ডাইনামিক হয়ে গেছে, এখন এক ছাদের নিচেই সবাই সব কিছু এনে ফেলার চেষ্টা করে, কারণ এগুলো সেট আপ দেওয়া এত কস্টলি না। আমাদের সময় আমরা কি করতাম যে টি শার্টগুলো হয়তো চিলাম থেকে নিচ্ছি বা ঢাকা থেকে নিচ্ছি, প্রিন্টিংটা করাচ্ছি, যেমন আমার সেকেন্ডটা ছিল হচ্ছে সব ইয়ে বেসড, চিটাং বেস, চিটাং থেকে যার কাছ থেকে আমি টি শার্ট নিয়েছি তার কাছ থেকে আমি প্রিন্ট করেছি। আর এরপরটা যশোরে যেটা করছিলাম লাস্টেরটা, সেটা খুলনা থেকে আমি টি শার্ট নিয়েছি, খুলনা থেকে একজনের থেকে টি শার্ট নিয়ে প্রিন্ট করছি সেপারেট জায়গায়, তো ওইটা একটু কষ্ট বেশি হয়ে গেছিলো বা ওইটাই ব্যালেন্স করা একটু কঠিন হয়ে গেছিলো। আপনি ধরুন 15 তারিখের ভিতরে অর্ডার দিয়ে দিলেন, অর্ডার দিলে আপনি ওই অর্ডার দেওয়ার পরের সেকেন্ড থেকে মার্কেটিংটা শুরু করতে হবে, স্ট্র্যাটেজি নিয়ে টার্গেট নিয়ে রিসার্চ করে, এই যে টার্গেট অডিয়েন্স বের করে আপনার তাদের জন্য স্পেসিফিক কন্টেন্ট বানাইতে হবে বা তাদেরকে রিচ করতে হবে। আমরা যেমন আমাদের ফ্রেশার যারা ছিল ফ্রেশারদেরকে রিচ করতেছিলাম, ফ্রেশারদেরকে রিচ করে এই সাকসেসটা বেশি আসতেছিল। আর একটা জেনারেলাইজ মার্কেটিং প্ল্যান তো থাকেই, সেই জেনারেলাইজ মার্কেটিং প্ল্যান থেকে এভারেজ যারা আসবে যাদের দরকার দুই গ্রুপ, এক গ্রুপ হচ্ছে যে আমি টি শার্ট কিনবো ভাবতেছি, তো এই টাইমে আমি দেখলাম আমার ভালো লেগে গেলো এটা কিনলো, আর আরেক গ্রুপ হচ্ছে যে না আমার হ্যাঁ আমার ইউনিভার্সিটি আমি আমার জাস্টের কিছু একটা খুঁজতেছি, ওরা অনেকদিন ধরে খুঁজতেছে, ওরা যখন পায় ওরা সাথে সাথে নিয়ে ফেলবে, এইভাবে আর কি। আমরা একবার বানাইছিলাম পরের হিসাবে এই জন্য আচ্ছা ওইটা নিয়ে নিয়েছি।
মানে যখন বড় চিন্তা করবেন, আমি তো জাস্ট রুট লেভেলে এক্সাম্পল দেখাচ্ছি, এই যে নেম ইউর ব্র্যান্ড অ্যান্ড ক্রিয়েট ব্র্যান্ড অ্যাসেটস। ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ এ ব্র্যান্ড নেম ইন মাইন্ড, ইটস টাইম টু চুজ ওয়ান। ক্লোদিং বিজনেস নেমস ক্যান ভ্যারি ওয়াইল্ডলি, ফর এক্সাম্পল আন্ডার আর্মর, অ্যাসোস, বানানা রিপাবলিক, LLB, আমেরিকান অ্যাপারেল, টপশপ, গ্রুপ ব্রাদার্স, ডিকন্স, ডিউস এক্স মেশিনা, জাপানিজ অ্যানিম দেখেন, ওই ওই অ্যানিমটা থেকে গেমস আসছে, তারপর ওটা এতই পপুলার হয়েছে, মানে ওটার একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে যে যারা হচ্ছে ওই অ্যানিম দেখে ওই গেম খেলে, তো ওই রিলেটেড প্রোডাক্ট আনলে ওটা ওরা খাবে, এটা তো একটা ব্র্যান্ড হয়ে গেছে এই জায়গা থেকে। তারপরে হচ্ছে লাইফ ইজ গুড বা সল্ট লাইফ, এগুলো হচ্ছে মূলত যারা মানে মিড মধ্যবয়স্ক লোক, যারা মধ্যবয়স্ক মেল অ্যান্ড ফিমেল নারী পুরুষ উভয়, তারা হচ্ছে এরকম লাইফ ইজ গুড বা সল্ট লাইফ, এগুলো যদি আপনারা সার্চ দিয়ে দেখেন ড্রেসগুলো দেখবেন হচ্ছে পাতলা ড্রেস। স্যার বাংলাদেশে যেমন চলে যে টি শার্টগুলো বিভিন্ন বিদেশি গুলা, কারণ বিদেশি গুলার একটা সুবিধা আছে, বিদেশি গুলা তো দেখতেছে না এখানে ওর ইয়ে বেঁচে কে বিজনেস করতেছে, ওদের তো রয়্যালটি দেওয়া লাগে না। দেশি যে ব্র্যান্ড গুলো আনছে, আপনি ব্ল্যাক বলেন, আর্টসেল বলেন, তারপর হচ্ছে বে অফ বেঙ্গল বলেন, আরও আছে নোবেল ব্ল্যাক আছে, স্টোন আছে, তো ওদেরকে কিন্তু রয়্যালটি দেওয়া লাগে, রয়্যালটি বুঝুন তো, একটা পার্সেন্টেজ পার পার আইটেম সোল্ডের বিনিময়ে একটা পার্সেন্টেজ দেওয়া লাগে ওদেরকে। তো এইটাই যে আপনাকে তখন একটা ব্র্যান্ড খুলতে হবে, খুলে সেই ব্র্যান্ডটাকে পপুলারাইজ করতে হবে। এরপরে যে অফিসিয়াল করতেছে জিনিসপত্রগুলো, বাংলাদেশে কিন্তু বিজনেস করার জন্য ট্রেড লাইসেন্স লাগে, এবং এখন ওটা খুব সহজ হয়ে গেছে, মানে আপনি ইন্টারনেট দেখে অনলাইনে 5 মিনিটে একটা ট্রেড লাইসেন্স আর টিম ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আরও 3-4টা ডকুমেন্ট লাগে মনে হয়, মূলত ট্রেড লাইসেন্স আর টিম, এই দুটোই হচ্ছে আগে লাগবে আপনার বিজনেসকে রেজিস্টার করতে করার জন্য বা লাইসেন্স পাওয়ার জন্য। আমি যে কথাটা আগে বলছিলাম যে আপনি যখন ওই যে স্ট্র্যাটেজি মার্কেটিং প্ল্যান বা স্ট্র্যাটেজির কথা যখন বলছিলাম, ওইটা ওরা পরে দিছে, কিন্তু আপনার প্রোডাক্টই যদি না থাকে নিজের কাছে, আপনি কিসের মার্কেটিং প্ল্যান নেবেন? আপনার তো আগে প্রোডাক্ট লাগবে, প্রোডাক্টের পর ওই টার্গেট কাস্টমার লাগবে, অডিয়েন্স লাগবে, তারপরে আপনি তাদের জন্য হচ্ছে ডিজাইন করবেন এবং সোর্স করবেন। যেমন আমি প্রথমবার সোর্সিং করছি ঢাকা থেকে, দ্বিতীয়বার করছি চিটাগাং থেকে, তৃতীয়বার করছি খুলনা থেকে, আর ডিজাইন তো নিজেরাই করতেছি। আরেকটা মজার বিষয় কি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখন দেখবেন আপনার একটা প্রয়োজনীয়তা ফিল করতেছেন, পাবলিক কী খায়, পাবলিক কী খায়, ওইটার আগে আমি প্রথমে নেসেসিটি কী ফিল করছি, ফার্স্ট ইয়ারে আমি আরও বাকি ছিলাম, ঠিক আছে, এবার আমার ফ্রেন্ডরা আমার জন্য, তারা নিজেরা যে সাইজ দিয়ে করছে গণহারে সবার জন্য এল অর্ডার দিচ্ছে, আর আমাকে এক্সেল দিয়ে বলতেছে যে তোর জন্য ডাবল এক্সেল আনছি। আমার খুব খারাপ লাগছিল ওই দিন, যে ফ্রেন্ডরা একই কালারের একই ড্রেস পরে ছবি তুলতেছে, আমি ওটা তুলতে পারতেছি না, কারণ ওটা আমি পড়তে পারতেছি না। তারপরে এমনকি আমাদের ফুটবল ফার্স্ট ইয়ারের ঘটনা, এগুলো ফার্স্ট ইয়ারে যখন ফুটবল টুর্নামেন্ট হইল, ওই ফুটবল টুর্নামেন্টেও সবাই এক জার্সি পরে খেলছে, আমি ডিফারেন্ট জার্সি পরে খেলছি, কারণ ওই যে ওগুলো হচ্ছে রেডিমেড জার্সি, আপনি কিনতে গেলে দেখবেন 11 পিস বা 15 পিস সরাসরি কিনতে পাওয়া যায়, পিছনে নাম্বারও থাকে, জাস্ট নাম থাকবে না, নাম্বার আর একটা বেসিক ডিজাইনের জার্সি, হ্যাঁ ওগুলো আবার পরে চাইলে বসানো যায়, কিন্তু নাম্বার সহ ছিল ওখানে, ওগুলো থাকে হচ্ছে 3টা স্ট্যান্ডার্ড সাইজের, না মিডিয়াম লার্জ এক্সেল, এগুলো সব লোকাল প্রোডাক্ট, মানে এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি, যে রেডিমেড গার্মেন্টস আছে ওই সব ইন্ডাস্ট্রিতে প্রোডিউস করা, এগুলো লোকাল প্রোডাক্ট, ওগুলোর দামও কম হয়, ওগুলো আপনারা ধরেন 240 টাকা পিসে বাল্কে কিনতে পারবেন, অবশ্যই এখানে ঢাকাতে মনে হয় দাম আরো কম, 200-250 টাকা পিসে কিনতে পাওয়া যায়। তো এরপর আমি দেখতেছি যে যতগুলো এরকম বানানো যাচ্ছে, আপনাদের এখানে 200 টাকা পাওয়া যায়, মিরপুরে 40, আর মিরপুরের ওখানে তো অনেক লোকাল গার্মেন্টস আছে,
বিল্ডিংগুলোতে সব কারবেন্টস। আচ্ছা, তো তখন আমি দেখতেছি যে ডিপার্টমেন্ট থেকে 3-4টা কেজি অলরেডি বানানো হয়ে গেছে, আমি টাকা দিচ্ছি কিন্তু ওগুলো আমি ঘর মোছার জন্য ইউজ করলাম, মনের মতো পাচ্ছি না, মনের মতো না গাই হচ্ছে না, মানে ওটা তো সবাই মিলে যেটা করবো ওইটাও একটা ভালো লাগা কাজ করে। আপনারা যেমন হচ্ছে পিকনিকে মনে হয় বানাইছিলেন, পিকনিকে বানাইছি, তারপরে আমাদের ফার্স্ট টুর্নামেন্টে বানাইছিল ওই যে কালো রঙের ওটা, হ্যাঁ ওটা কি সবার জন্য বানাইছেন? হ্যাঁ সবার জন্য, যার যার বডি শেপ। হ্যাঁ ওগুলো তো ওই যে ভেন্ডরই আছে, সেখানে ওকে সাইজ বলে দিলে নাকি তখন ছিল না সাইজ বলে দিছি? হ্যাঁ হ্যাঁ, যে যে সাইজ দিছে তো ওইটাই আর কি। আমার অলরেডি 3-4টা হয়ে গেছে, অথচ আমার একটাও নাই, মানে আমি একটাও করে বেরোতে পারি না। এমনকি আমি আগে দুঃখে একবার করছি কি যে আমি জাস্ট এমনি পড়োশার একটা কিনে আনছি, কিনে এনে বলছি যে তোরা কোন জায়গায় হচ্ছে ইয়ে করবি, মানে স্ক্রিন প্রিন্টিং করবি, আমারটা দিয়ে দেয়। ওরা সবাই সাদা কালারের শার্ট পরে গেছে, ওই ছবি ফেসবুকে আছে, আমার কালো কালারের শার্ট সেম ডিজাইন কিন্তু আমি ডিফারেন্ট কাপড় পরে আছি, কারণ ওরা আমার জন্য কাপড় আনতে পারতেছে না, ওরা কম দামে মানে রিজনেবল প্রাইসে যে জিনিস ওরা কেনা দরকার ওরা ওটা কিনতেছে। এরপর দিয়ে আমি তারপর দূর আমার নিজের কাপড় আমি নিজের ব্যবস্থা নেব, ওখান থেকে আমি হচ্ছে এটা করছি। এবং করে শেষমেশ মানে ওয়েট করতো, মানে অনেকে ওয়েট করতো যে আমি কখন কী আনবো না আনবো, কারণ তাদের ভালো লাগতো। এখানে হচ্ছে ডিজাইন অ্যান্ড সোর্সিং প্রোডাক্ট, এটা আসলো। তারপর হচ্ছে প্রাইসিং প্রোডাক্ট, এবার আপনি যে প্রোডাক্টটা আনছেন এটা প্রাইসিং করবেন কোন কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে। প্রথমটা হচ্ছে কস্ট অফ ম্যাটেরিয়াল, যে আপনার ওভারঅল কস্ট কত পড়তেছে, গেঞ্জির কস্ট কত পড়ছে, প্রিন্টিং কস্ট কত পড়ছে, ট্রান্সপোর্টেশন কস্ট কত পড়ছে, ওই যে আপনারা করে দিন শেষে কিছু ছিল না আপনার ক্ষেত্র ছাড়া অন্য অ্যাজ ইউজুয়াল টাইমে আপনার সময়ের সাথে সাথে ওটার ভ্যালু কমতে থাকে। আর মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, টাইমটা মাঝে মাঝে রিপোর্টের দিকে কাজ করে। কখন? যেমন ওয়ার্ল্ড কাপের জার্সিটা যখন আসলো, 2023 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জার্সিটা, তো জার্সি মোটামুটি ফুল হাতা শেষ, বাজারে ফুল হাতা নাই, হাফ হাতা পাওয়া যাচ্ছে, তো হাফ হাতায় কিনে নিয়ে আসছি। ওই টাইমে যদি কেউ ফুল হাতা একটা আনতো, সে নীল নীল মানে ওটা নিলামে বেচতে পারতো, দোকানেই 4-5 জন ক্রেতা দাঁড়ায় আছে, ও যদি বলতো যে এটা 1500 টাকা, ওটা 1500 টাকা দিয়ে কিনতে হতো, ওইটা তখন আর 700 টাকা দিয়ে কেউ কিনতে পারতো না। তো মাঝে মাঝে টাইমিংটা পজিটিভে কাজ করে, এটা একটা গ্যাম্বল, এটা একটা রিস্ক। তারপর মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, আপনি মার্কেটিং অ্যাডভার্টাইজিং পারপাস কী পরিমাণ শ্রম দিচ্ছেন বা কী পরিমাণ খরচ টরচ করতেছেন কিনা, এটা একটা ইস্যু। প্যাকেজিং হয়েছে, যেটা বললাম যে আপনার এক্সট্রা কোনো প্যাকেজিং কস্ট করতেছে কিনা, বা আলাদা কোনো আপনার স্টিকার বানানো লাগতেছে কিনা, যেমন আমরা স্টিকারও বানাইছিলাম। আর শিপিং, শিপিং হচ্ছে যেমন আমি কোভিডের সময় হুডিটা করছিলাম, তো আমার মেজরিটি যারা নিছে তারা সব হচ্ছে তাদেরকে আমি সুন্দরবন দিয়ে দিছি, তো তাদের খরচ বেশি পড়ে গেছে এই আর কি। তারপর ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট, ডিস্ট্রিবিউটর প্রোডাক্ট এখানে ওরা মূলত যেটা বোঝাচ্ছে যে ওরা এখানে অনলাইন শপিংটাকে প্রমোট করছে। এবং এই যে এখানে দেখেন কিছু ইয়ে আছে, clothing business have a number of distribution options available from selling directly via their own website and selling on third party site. এবার থার্ড পার্টি ওয়েবসাইট কি কি আছে বাংলাদেশের সবচেয়ে পপুলার থার্ড পার্টি ওয়েবসাইট? দারাজ, দারাজ আর ইভালি। হ্যাঁ এখন ইভালি আর দারাজের বিজনেস মডেল নিয়ে আপনাদের আইডিয়া আছে? হ্যাঁ আছে, অগ্রিম টাকা নিয়ে বিজনেস করে, এবং ইভালিটা সরাসরি ইভালির সাথে যারা হচ্ছে সেলার তারা কানেক্টেড, আর দারাজ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। দারাজে আপনি অ্যাকাউন্ট খুলে আপনি আপনার রিভিউ অনুযায়ী অ্যাড দেন, আপনি সেল করেন, মানে ওটা দারাজের মানে শিপমেন্টটা দারাজের থ্রুতেই হবে। কিন্তু ইভেলিটটা কী হয়, ইভেলিটটা সরাসরি ইভেলি দেয়, মানে ইভেলিটটাতে ওখানে হচ্ছে যেমন আমার ব্র্যান্ডের নাম ছিল অ্যাস্থেটিক অ্যাপিয়ারেন্স, বা আমার শপের নাম ছিল অ্যাস্থেটিক অ্যাপিয়ারেন্স, ওই অ্যাস্থেটিক অ্যাপিয়ারেন্সের নামে কিন্তু প্রোডাক্টটা আসবে না। দারাজে কিন্তু আপনি কার থেকে কিনতেছেন তার একটা নাম বা তার আলাদা একটা ফিজিক্যাল লোকেশন থাকে, ওটাও থাকে, ওখানেও আপনি গিয়ে সরাসরি ওর সাথে নেগোসিয়েট করতে পারবেন বা ওর কাছ থেকে আপনি কিনতে পারবেন। ফুড পান্ডা দারাজ সেন্টার, হুম হুম ফুড পান্ডাই ওরা হচ্ছে এক কথায় থার্ড পার্টি সাইট,
থার্ড পার্টি সাইটে আপনি কি আপনার প্রোডাক্ট সেল করতে পারতেছেন, আবার আপনার নিজের ওয়েবসাইটেও সেল করতে পারতেছেন। এটা যারা একটু পপুলার হয়ে যায় তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের ওয়েবসাইট খুলে ফেলে। এটা এটার বিজনেস বাইরে খুব বেশি চলতেছে এখন। ড্রপ শিপিং এর নাম শুনছেন? ফ্রিল্যান্সিং করলে ড্রপ শিপিং, এটা আপনার নাম শুনছেন? আবার আরেকটা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা নাম শুনছেন? অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আমার ওয়েবসাইটে আমি প্রোডাক্ট সেল করে দিব, কিন্তু প্রোডাক্টটা আপনি তৈরি করে আপনি সেল করতেছেন, মানে আমি সেল করে আমি আপনার থেকে একটা কমিশন নিব। আমার অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে এটা। তো বাইরের দেশে উবারের সাথে এটা ডিফারেন্ট কি ক্ষেত্রে? উবার তো নির্দিষ্ট একটা ইয়া পাচ্ছে, কোন ক্ষেত্রে ডিফারেন্ট? হ্যাঁ, উবার নির্দিষ্ট পাচ্ছে, ফুডপান্ডা তো পাচ্ছে, দারাজ তো পাচ্ছে, কিন্তু এটা ডিফারেন্ট কিভাবে? ডিফারেন্ট হচ্ছে মানে বায়ার সে দিন শেষে সরাসরি কিন্তু ওই যে সেলার যে তার সাথে যোগাযোগ করতেছে, এখানে যোগাযোগটা করাই দিচ্ছে কে? থার্ড পার্টি, তার নিজের ওয়েবসাইটের মাধ্যমে। আর ড্রপ শিপিং অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে ওই যে হচ্ছে থার্ড পার্টি তার সাথে বায়ার যোগাযোগ করতেছে, বায়ার জানতেছে না তার প্রোডাক্টটা কোন জায়গা থেকে আসতেছে, কিন্তু ওই এটা অ্যাফিলিয়েট মার্কেটার যে সে জানতেছে যে আমি প্রোডাক্টটা মানে ব্যাপারটা এরকম, আমি হচ্ছে থার্ড পার্টি। ফুড পান্ডার ক্ষেত্রে কি হয়, মৌ ওই পুডিং তো মৌ বানাইছে তাই না, মৌ তার পুডিং সেল করতেছে, পুডিংটা আপনি কিনতেছেন আমার প্ল্যাটফর্মে এসে কিনতেছেন, আপনি জানেন আপনি মৌ থেকেই কিনতেছেন জিনিসটা। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনি আমার থেকে কিনতেছেন, কিন্তু আমি জিনিসটা বানাচ্ছি না, আমি মৌ থেকে আপনার কাছে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, এটা আপনি জানতেছেন, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এইটা কি জন্য বললাম, এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে এগুলো চলতেছে বাইরের দেশে, এগুলো খুবই পপুলার। যে আমেরিকাতে টি শার্টের বিজনেস করতেছে ওরা, পুরো আমেরিকাকে টার্গেট করেই ওয়েবসাইট। শপিফাই নাম শুনছেন কিনা? শুনছেন? স্পটিফাই নাম জানেন? না, স্পটিফাই তো মিউজিকের স্পটিফাই বলি, শপিফাই হচ্ছে মূলত একটা কি বলবো, তারা নিজেরা হচ্ছে ওয়েবসাইট তৈরি করে দেয়, তৈরি করে দেয় বলতে ওখান থেকে আপনি সার্ভিস কিনে আপনার নিজের ইচ্ছা মতো ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন ক্লোদিং ব্র্যান্ডের। তো শপিফাই আমার পরিচিত একটা প্রজেক্টে ইনভলভ ছিলাম, সেই প্রজেক্টের বাংলাদেশি ওনার, সে শপিফাইয়ের মাধ্যমে ওয়েবসাইট বানাচ্ছে, সে তার ওয়েবসাইটকে র্যাঙ্ক হাই করতেছে, এসইও করতেছে, এসইও করে সে আমেরিকার বায়ার টার্গেট করে আমেরিকার বায়ারের কাছে নির্দিষ্ট ডিজাইনের টি শার্ট সেল করতেছে। এখন একটা বায়ার যখন টি শার্টটা কিনতেছে সাথে সাথে তো তার পেমেন্টটা কেটে নিচ্ছে, পেমেন্ট কেটে নেওয়ার পর ইনস্ট্যান্টলি ও 40% পেয়ে যাচ্ছে, আর বাকি 60% ও আমেরিকারই আরেকটা ওই প্রিন্টিং ওয়ার্কশপের সাথে বুক করে দিচ্ছে, সেই প্রিন্টিং ওয়ার্কশপ ওই অর্ডারটা নিয়ে 7 দিনের ভিতর পরে ডেলিভার করে দিচ্ছে। এটাও একটা বিজনেস আর কি। তো প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনটা থার্ড পার্টি ভেন্ডরের মাধ্যমে করা পসিবল। কোনো জায়গা থেকে এবং ডেলিভারি, এখান থেকে আরেকটা নতুন মার্কেটও আসছে যারা হচ্ছে ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে, ঢাকার ভেতরে একটা চার্জ নাই, ঢাকার বাইরে একটা চার্জ নাই, এরকম ডেলিভারি সার্ভিস প্রোভাইড আছে। আর মার্কেট, এই যে মার্কেটিং যেটা বলতেছে ওটা হচ্ছে আপনি ধরেন অনেক গ্র্যান্ড লেভেলে আসবেন, ইলিনের পাঞ্জাবি বা আরবের ক্লোদিংগুলো, এগুলো তো আপনার সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ দেখা যায়, ওরা এটা বলতেছে যে যখন অনেক গ্র্যান্ড লেভেলে যাবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারবেন, অনলাইন মার্কেটিং, আপনার অফলাইন প্রোডাক্টের জন্যই হোক ওটা অনলাইন মার্কেটিং করতে পারবেন। বিজনেস অনেক ইজি হয়ে গেছে। তাহলে এখানে এই চ্যাপ্টারটা আমি শেষ করে দিলাম, অনেক অফ করে দিলাম।